হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আজ হলো মঙ্গলবার, বেজে গেছে এখন সকাল 8:30। তো সকাল সকাল ডাব কাটতে বসে গেছি, প্রীতম ঘুম থেকে উঠে গেছে আর ইদানিং ও তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যাচ্ছে। এমনিতে তো 9টা 10টা এরকম টাইমে উঠতো আগে, এখন যখন থেকে বাড়ি গেছিলাম তখন থেকে তো দেখছি তাড়াতাড়ি উঠে যাচ্ছে। তো উঠে গেছে ও, তো ওর জন্য এখানে ডাব কেটে নিচ্ছি, ডাবে জল বার করে নিচ্ছি। আর যা কঠিন ডাব কাটা, তাও তো আজকে খুব ইজিলি কাটা গেল যেটা দেখলাম। আর এরপর ছেঁকে নেবো, বাবুর তো আবার কিছু যদি থাকে জলের মধ্যে পড়ে তো ও খাবে না, তো ছিল, সেজন্য আমি ভাবলাম যে ছেঁকেই দিই। প্রীতমকে ব্রাশ করতে পাঠিয়ে দিয়ে বিছানাটাও আমার গুছানো হয়ে গেল। এরপর চলে এলাম হচ্ছে প্রীতমের জন্য ব্রেকফাস্ট বানাতে। তো ওর যেহেতু ব্রেড ফেভারিট, তার জন্য ব্রেড আনা হয়েছিল কালকে, ব্রাউন ব্রেড। আর আমি আজ ব্রেকফাস্ট করব না, কারণ আজ মঙ্গলবার, তো এটাই হচ্ছে এই জ্যৈষ্ঠ মাসের লাস্ট মঙ্গলবার, জয় মঙ্গলবার আজকেই শেষ হয়ে যাচ্ছে। তো আমি পুজো টুজো করে তারপর জল খাবো, তারপর খাবার খাবো। তো এখানে প্রীতম কাল যখন গেছিলো হচ্ছে বাজার তোর বাবার সাথে, তো তখন ও নিয়ে এসেছিলো হচ্ছে পিনাট বাটার। তো একটা ব্রেডে শুধু আমি পিনাট বাটার লাগালাম, কারণ আমি জানি যে ও পিনাট বাটার খাবে না, প্রথমবার ট্রাই করছে। আগে মিলন খেত, তো তখন ছোটো তোকে দেওয়া হয়েছিল, একবার খাইনি, তো আমি জানি ও খাবে না, সেই জন্য ওকে একটা ব্রেডে লাগিয়ে দিলাম পিনাট বাটার। বাকিগুলো তো আমি ওর যে ফেভারিট ম্যাঙ্গো জ্যাম আছে সেটা লাগিয়ে দিচ্ছি। আর চলে এসেছি শুধু খাওয়ার জন্য, যাচ্ছি হচ্ছে এখন স্নান করতে। পেজে গেছে হচ্ছে 10:45, কারণ আজ মঙ্গলবার, জানো এটাই লাস্ট মঙ্গলবার। আর বললাম এই লাস্ট মঙ্গলবারটা আমাকে এখানে একাই পালন করতে হচ্ছে, খুব খারাপ লাগছে। প্রত্যেক বছরই এরকমই হয়, প্রত্যেকটা 4টে মঙ্গলবার যদি থাকে মনে করো, লাস্টের মঙ্গলবারটা আমাকে এখানে চলে আসতেই হয়। তো এইবারেও তাই, আর যাবো এবার স্নান করতে, তাছাড়া তো জল খেতে পাবো না, পুজো করব। তো এই সমস্ত কাজগুলো আছে, সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যেমনটা জানো যে সকাল সকাল আমার রান্নাও হয়ে যায়, তো রান্নাও হয়ে গেছে। আর এরপর আমি স্নান টান করে নিই, একটু খাবো, খাওয়া দাওয়া করে তারপর প্রীতমকেও স্নান করিয়ে দেবো, তো সব কাজ আমার তখন শেষ হয়ে যাবে। তো ঠিক আছে, চলো স্নানটা করে আসি। আর প্রচণ্ড গরম করছে, আর শ্যাম্পুও করবো, কাল তেল নিয়েছিলাম ওই জন্য, আর শ্যাম্পু করবো বলে কাল হেয়ার অয়েলিং করে রেখেছিলাম। আর চলো আবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে। স্নান করে পুজোও করে নিলাম, আর মিলনকে আগের দিন আনতে বলেছিলাম হচ্ছে ফুল, তো ঠাকুরকে ফুলও দিয়ে দিলাম। আর এখানে আমি স্নান করতে ঢুকে কিছুগুলো কাপড় কেচে নিলাম, মানে প্রীতমের স্কুল ড্রেস আর কিছু হেসেলের কাপড় ছিল সেগুলো কেচে নিলাম, সেগুলো এখন মিলেও দিলাম। স্নান করা আমার হয়ে গেল আর পুজোও হয়ে গেছে, আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ফল। তো আজকে আমি লাঞ্চ ফলই খাবো, কারণ অন্য কিছু খাবো না, আর ইচ্ছাও করছে না। এতটা টাইম হয়ে গেছে স্নান টান করতে, প্রায় 11:30 তো বেজে গেছে, তার মাঝে আমি প্রীতমকেও স্নান করিয়ে নিয়েছি আমি স্নান করার আগে। তো পুজো টুজো সব করে 11:45 মতন বেজে গেছে। তো এখানে আমার মনে হচ্ছে যে আর কিছু খেয়ে কোনো লাভ নেই, একবারে কী বলে লাঞ্চ করে নিই এই দিয়ে। তো ঠিক আছে চলো লাঞ্চ করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর প্রীতমকে নিয়ে পড়তে বসিয়েছিলাম, যখন পড়াচ্ছিলাম দেখলাম ভীষণ জোরে বৃষ্টি এসেছে হঠাৎ করে, আর এখানে এদের তো বাড়ি বানানোর কাজ চলছে, আর প্রচুর জোরে বৃষ্টি এসেছিলো, তো জানলায় আমরা বসেছিলাম বৃষ্টি পড়া দেখছিলাম। কই দেখি কত বড় পাতাটা, কি পাতা এটা? পিপল। পিপল? হ্যাঁ পিপল। পিপল কা পের? হ্যাঁ এটা পাতা। এটা দিয়ে আমি হাওয়াও করা যাবে। কেমন করে? তো বিকেলবেলা হয়ে গেছে, প্রীতমকে একটু পড়তে বসিয়েছিলাম, আর তারপর চলে এলাম হচ্ছে ওকে নিয়ে ওপরে। এরপর ও একটু সাইকেল চালালো, এবার পাতা ছিঁড়ছে খেলছে। আর মানে অতক্ষণ আগে এত সুন্দর, এত জোরে বৃষ্টি হলো, এখন দেখে কেউ বলবে যে বৃষ্টি হয়েছিল, প্রচুর জোর বৃষ্টি হলো, কিন্তু এখন মনেই হচ্ছে না। আবার সূর্য এখানে অস্ত যাচ্ছে, ছাদে যে জল পড়েছিল সেগুলো প্রায় শুকিয়ে এসেছে, তো মনেই হচ্ছে না যে বৃষ্টি পড়লো। হ্যাঁ ওই তো, এই যে প্রীতম এখানে বকবক করছে,
কি বকবক করছো তুমি? আমি কি পাখি দেখেছিলাম ওই যে ওইখানে, তো লজ্জা পাখি দেখেছিলাম। আর তো এটা এটার জন্য আমাকে ওই বুকটা চাই, যেটা যেতে হবে ওই বিভিন্ন রকম পাখি দেখলে এতে টিক করে যাবে, ওই পাখির ফটো থাকে না ওইটা। হ্যাঁ ওইরকম বুক চাই। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওইটা ভিতরে, হ্যাঁ ওইটা একটু বক্স থাকবে, আচ্ছা টিক করে যাবে। আচ্ছা একদম আকাশ পুরো ক্লিয়ার করে দিয়েছে, খুব ভাল লাগছে দেখতে চারিদিকটা। আর বৃষ্টি পড়েছে তো পুরো ক্লিন লাগছে, আর যেগুলো সবুজ গাছপালা সেগুলো তো আরও সবুজ লাগছে বৃষ্টি হওয়ার পর, ধুলোগুলো সব ধোয়া গেছে, খুব ভাল লাগছে। আর এত সুন্দর হাওয়া চলছে না ছাদে, তো ঠিক আছে চলো একটু বসে বাবার সাথে খেলি। গুছিয়ে নিলাম হচ্ছে জামা কাপড় ছিল অনেকগুলো, তো সেগুলো সব গুছালাম, এবার যাবো হচ্ছে সন্ধে দিতে। চলে এলাম রাতের ডিনার বানাতে, আর আজকে ডিনারে বানাচ্ছি হচ্ছে পরোটা। মিলন আর আমার জন্য পরোটা বানাচ্ছি, প্রীতমের জন্য আলাদা করে রুটি করে নিয়েছি, দুধ রুটি খাবে ও। আর তরকারি করেছিলাম হচ্ছে একটা সাদা আলুর চচ্চড়ি যেটা হয়, তো সাদা আলুর চচ্চড়ি মানে সাদা মতন করিনি, হলুদ দিয়েছি যেহেতু আজ কারেন্ট ছিল না রাতের দিকে, তো আর মিক্সিতে মশলা বাটা হলো না, সেই জন্য আর নিরামিষ আলুর দম বানালাম না, মানে আদা বাটা দিয়ে যেটা করে, তো প্লেন ওরকমভাবে করে দিয়েছি। আর সকালে বলেইছিলাম যে অনেকটা কুমড়ো তরকারি বানিয়েছি, সেই কুমড়ো তরকারিও আছে, তো সেই কারণে আর বেশি কিছু করলাম না। আর ফ্রিজে ছিল মিষ্টি, তো সেই দিয়ে আজকের ডিনারটা কমপ্লিট করে নিলাম। বেজে গেছে হচ্ছে রাত্রে 11টা, তো এরপর সমস্ত কাজ হয়ে গেছে, বাসনও ধোয়া হয়ে গেল, এরপর চলে যাবো হচ্ছে ঘুমাতে। আর প্রচণ্ড ঘুম পেয়েছে প্রীতম, অলরেডি ঘুমিয়ে গেছে, কাল ওর স্কুল আছে, তো দেখি ওকে স্কুল পাঠাবো কি না, আর শরীরটা একটু খারাপ, দেখি কাল সকাল অবধি কী হয় কী থাকে, ওই জন্য আর ব্লগ বানাতে পারিনি, মুড অফ হয়ে গেছিলো। তো ঠিক আছে চলো, আশা করি ব্লগটা ভালো লেগেছে, ভালো যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার করে দিও, কমেন্ট করো, আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো, ধন্যবাদ।